हे गाइस अस्सलामु आलाइकुम, दिस इज रुबेल एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल। शुरू करछि नतुन आरो एकटी वीडियो। तार आगे एकटाई रिक्वेस्ट, आपनि जदि आमार चैनेले नतुन होये थाकेन ताहले प्लिज प्रेस द सबसक्राइब बाटन, आर जदि अलरेडी सबसक्राइब करे थाकेन ताहले थैंक यू सो माच। आजकेर वीडियोटा खुबई गुरुत्वपूर्ण एकटा इनफरमेशन थाकबे, जारा विशेष करे बाइक निये शीतेर समय लंग ड्राइभ करेन एबं भ्रमण करेन तादेर जन्य। तो भिडियोर गुरुत्वपूर्ण इनफरमेशनगुलो जदि जानते हय ताहले भिडियोटा एकदम शेष पर्यन्त देखते हबे। तो भिडियोटा शेष पर्यन्त देखार अनुरोध रेखेई शुरू करছি, চলুন তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় বাইক রাইডকে আরও আনন্দময় এবং সেফটি করে তুলতে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নিই, চলুন তাহলে। প্রথমে আপনাকে বের হওয়ার আগে, যখনই আপনি একটা রাইডের জন্য প্রস্তুতি নেবেন এবং বাসা থেকে বের হবেন, তখনই ফার্স্ট টাইম আপনাকে আপনার বাইকের টায়ার, চেইন এবং হচ্ছে লুব্রিকেন্ট, ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিনের ফুয়েল, এই সবগুলো জিনিস প্রথমেই আপনাকে চেক করে নিতে হবে। এই সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে এবং আমরা প্রথমে বাইক স্টার্ট করব। তবে আপনাদের প্রতি আমার পার্সোনাল একটা রিকোয়েস্ট থাকবে, যখনই আপনি সকালবেলা প্রথম বাইক স্টার্ট করবেন তো আপনি সেল ব্যবহার না করে কিক ব্যবহার করবেন, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। এরপরে হচ্ছে আপনি বাইক স্টার্ট করার পরে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবেন, এরপরে গিয়ার শিফটিং করবেন। গিয়ার শিফট করার পরে আপনি প্রথম 5 মিনিট 25 থেকে 30 স্পিডের নিচে রাইড করবেন। আপনি যখন বাইক নিয়ে দূরে কোথাও লং ড্রাইভে যাবেন তখন সেখানের শীত সম্পর্কে বা সেখানের আবহাওয়ার অবস্থা সম্পর্কে আপনি গুগল অ্যাপ থেকে আগে জেনে নিতে পারেন, জেনে আপনি আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন, যেমন শীতের জ্যাকেট এবং হচ্ছে মাফলার এবং যাবতীয় যে প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো আপনি আগে থেকেই প্রস্তুতি নিয়ে সাথে নিতে পারেন। যখনই আপনি এরপরে রাইড শুরু করবেন তখন আপনি একটা ভালো মানের জ্যাকেট এবং হচ্ছে জ্যাকেটের উপর থেকে একটা উইন্ড ব্রেকার ব্যবহার করতে পারেন, যাতে সরাসরি বাতাসটা আপনার বুকে না লাগে। এবং দুই হাতে আমি সাজেস্ট করব যে ফুল ফিঙ্গার গ্লোভস পরার জন্য, আমি যেটা পরে আছি এটা ঢাকা সিটির ভিতরে বা শর্ট ড্রাইভের জন্য পারফেক্ট, বাট আমি আপনাকে বলবো যে যখনই আপনি লং ড্রাইভে যাবেন তখন ফুল ফিঙ্গার গ্লোভস পরার জন্য, তাহলে হয়তো শীতের মধ্যে যখন আপনি ড্রাইভ করবেন তখন আপনার হাতে মানে খুব সুন্দরভাবে কাজ করবে, কোনো সমস্যা হবে না। এবং সবথেকে ভালো হয় আপনি যদি সেফটি গিয়ার পরে নিতে পারেন, এবং আপনি যখন বাইক লং রোডে রাইড করবেন তখন অবশ্যই স্যান্ডেল পরবেন না এবং হচ্ছে শু পরে সবসময় রাইড করবেন। আর ফুল ফেস হেলমেট অলওয়েজ বেস্ট উইন্টার অর সামার, বিকজ সেফটি ফার্স্ট। আমি যেটা বললাম আর কি সেটা হচ্ছে যে আপনি সবসময় ফুল ফেস হেলমেট পরার চেষ্টা করবেন, কারণ এটা আপনাকে সবসময় নিরাপত্তা দিবে। হয়তো গরমের সময় আপনার ফুল ফেস হেলমেট পরতে কষ্ট একটু বেশি হবে, কিন্তু আপনার নিরাপত্তার দিকে যদি আপনি তাকান তাহলে ফুল ফেস হেলমেট অলওয়েজ বেস্ট। শীতের সময় রাইড করতে গিয়ে আরেকটা সমস্যা আমরা অনেকেই ফেস করে থাকি, সেটা হচ্ছে কুয়াশা। কুয়াশায় আমরা অনেক সময় আমাদের হেলমেটের ভাইজার যেটা ঘোলা হয়ে যায়, সেটা কিন্তু একটা মারাত্মক সমস্যা, রাইড করতে গিয়ে দূরে দেখতে পাই না। তো এক্ষেত্রে হচ্ছে হুন্ডার অ্যাক্সেসরিজ বিক্রি করার যে কোনো দোকানে এন্টি লক ভাইজার অথবা পিন লক ভাইজার কিনতে পাওয়া যায়, সেটা কিছুটা হলেও আপনাকে স্বস্তি দিবে, ব্যবহার করে দেখতে পারেন। শীতের সকালে রাস্তায় রাইড করতে গেলে প্রচণ্ড ধরনের কুয়াশা থাকে, তো সেক্ষেত্রে দৃষ্টিসীমা খুব বেশি দূরে দেখা যায় না, তাই বিপরীত পাশ থেকে আসা গাড়ি আপনাকে যাতে খুব সহজেই দেখতে পারে এবং আপনাকে সেফটি দিতে পারে সেজন্য অবশ্যই হেডলাইট জ্বালিয়ে রাইড করার জন্য রিকোয়েস্ট করছি। উচ্চ গতি সবসময় ক্ষতির কারণ, তবে শীতের সময় এটার মাত্রা কয়েক গুণ বেড়ে যায়, তাই শীতের সময় অনেক বেশি সতর্কভাবে রাইড করতে হবে এবং হচ্ছে খুবই স্লোলিভাবে রাইড করতে হবে এবং ডানে বামে সব থেকে বেশি সতর্কতার সহিত রাইড করতে হবে, যাতে কোনো রকম দুর্ঘটনার কবলিত না হতে হয়। এবং আপনি যখন কোনো ধরনের লং ড্রাইভে বের হবেন তখন হচ্ছে আমি রিকোয়েস্ট করব যে একসাথে 40 থেকে 50 কিলোমিটার রাইড করার পরে একটা রাইড বিরতি নেওয়ার জন্য, এতে করে আপনার রাস্তায় অ্যাটেনশন ঠিক থাকবে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে।
এবং আপনি যদি লং ড্রাইভে যান তাহলে চেষ্টা করবেন যাতে আপনার সাথে কোনো পিলিয়ন না থাকে, আপনি একাই রাইড করবেন, তাহলে আপনি বেশিক্ষণ রাইড করতে পারবেন এবং লং টাইম রাইড করতে পারবেন। আর যদি বাইসেন্স যদি আপনি পিলিয়ন নিতে চান সেক্ষেত্রে হচ্ছে অনেকটা সাবধানতা অবলম্বন করবেন এবং যথেষ্ট সেফটি মেনটেন করেই আপনি রাস্তায় রাইড করবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং পরিশেষে একটা কথাই বলতে চাই, আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনার আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।